মাদারীপুরে ম্যাক্সিমাম লোকই কিন্তু থাকে ইতালিতে, আমরা থাকি ইউরোপে। ইতালি একটা ম্যাপ নিয়েছি এবং এর সাথে কিন্তু আজকে আমরা পতাকাও দেওয়া আছে, তো মানুষে কিন্তু এটা জানা উচিত। মাদারীপুর যেহেতু এত লোক থাকে, মানুষকে র্যান্ডমলি আস করব যে তারা কি এই পতাকাটা সম্পর্কে জানে কি না। তো চলুন দেখা যাক। তো ওইখানে দেখা যাচ্ছে দুইজন ভাই বসে আছে, দেখি তারা কি পারে কি না, তাদেরকে আমি কোয়েশ্চনটা আস করব। তো ভাই আমরা একটা কোয়েশ্চন আস করতে আসছি, ঠিক আছে? তো এখানে একটা ম্যাপ দেওয়া আছে, তো যদি বলতে পারেন গিফট আছে, না বলতে পারলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো বলতে পারবে যেটা কোন দেশের ম্যাপ, এর পতাকা দেওয়া আছে গাইস? ঠিক আছে, তাহলে আপনি পারছেন, তো আপনার জন্য একটা গিফট। দেখাই দেন দর্শকদের। আপনি একটু টাইম দেওয়া যাবে, বলতে পারবেন কি এটা কোন দেশের পতাকা? বলতে পারলে একটা গিফট আছে। এটা কোন দেশের পতাকা? এটা পতাকা কোথায়? পতাকা এখানে ম্যাপ দুটো দেওয়া আছে। এটা পতাকা, হ্যাঁ। কোন সরি না বলুন, হ্যাঁ বেটা দেবো, বলতে পারবেন? তাহলে যেন যুদ্ধ হয় ফিলিস্তিন? নেই নেই নেই, সরি। আচ্ছা আপনাদের ভাষা কি ইন্ডিয়া? পাকিস্তানি। পাকিস্তানি, ওকে, বলতে পারবেন না? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা প্যালেস্টাইন, একটু শিওর হয়ে বলেন? শিওর মনে দিছে না, এটা কিন্তু ম্যাপের সাথে পতাকা দেওয়া আছে ওই দেশটার, এটা ম্যাপ না প্লিজ না। আচ্ছা ভাই পারলো না, দুঃখিত। কয়েকজনকে জিজ্ঞেস করলাম বাট তারা পারলো না, তো দেখি আর একটু ওয়েট করি কি হয়। চকলেটগুলো আছে, কাকে দিব লোকই পাইতেছি না। তো এইখানে কয়েকজন ভাই রয়েছে, তাদেরকে আস করবো। তো মাদারীপুরে তো ম্যাক্সিমাম পোলাপ মানে উদ্দেশ্য একটাই, বুঝেন আপনারা? তো ভাইয়া চাচা, এটা মানে কোন দেশের পতাকা বলতে পারবেন? এটা তো ভাইয়া বরিশালের মনে হয়, মজা নিতে আসো মনে হয়। আচ্ছা আপনি বলতে পারবেন? একটু দেখতে হবে ভালো মতো, অবশ্যই বলতে পারবো। বলতে পারলে কি দিবেন? বলতে পারলে আপনার জন্য একটা গিফট আছে। আচ্ছা, মাই ড্রিম কান্ট্রি। আচ্ছা বলা লাগবে কি, কোন দেশের? ইতালি। ইতালি যাক, হয়েছে ভাই, কি আপনি বাইরে আলাদা বুঝতে পারলাম? শেয়ার করে নেন আপনারা, কারে জিগাবো কারে জিগাবো পাইতে আসছি না। তো শ্রীলঙ্কার? না স্যার, শ্রীলঙ্কার। ভাই কিসের পতাকা? আমি তো কই তারমন না, আমি তো মনে করি ম্যাপ সহ দেওয়া আছে, বলতে পারবেন না? না ভাই, আমার তো মনে হয় যে আমার বাড়ির পিছনের ম্যাপ। ঠিক আছে, যেটা নিয়ে যেটা নিয়ে প্রশ্ন করে সেই তো ভুল করছে, যে লেখার সময় ভুল করছে ভাই, আমি ভুল করে নেই, টাইপ করছে সে ভুল করছে। এটা যদি আপনি বলতে পারেন তো আপনার জন্য একটা উল্টা, সরি, থ্যাংক ইউ। তো এটা কোন দেশে ম্যাপ যদি বলেন, আপনার জন্য গিফট আছে বলেন। আপনি বলেন তো, আপনি পারবেন? কি গিফট? আমি কি গিফট? না গিফট আছে, না না গিফট আছে, বলতে হবে না, আগে গিফট বলতে হবে, আগে গিফট বলতে হবে কি গিফট আপনি বলেন। না না না, বন্ধু বান্ধব অনেকে থাকে, থাকুক সমস্যা নাই, এই দেশে থাকে অনেকে, ইতালি। ধন্যবাদ, ঠিক আছে। গিফট না, কি গিফট? ধরেন ধরেন ধরেন, ধন্যবাদ, ওকে। গাইস আমরা কমপ্লেক্সের ভিতরে চলে আসছি এখন। সো ভাই একটু টাইম দেওয়া যায় আমাদের? এখানে একটা পতাকা দেওয়া আছে একটা দেশে, যদি আপনি বলতে পারেন তো আপনার জন্য একটা গিফট আছে। বলতে পারবেন এটা কোন দেশের পতাকা? ভুয়া নিউজ নিয়ে ভুয়াই বাদ দেন। ইন ছোটে মোটে প্রোগ্রামো সে কিতনা কমা লেতে হো? বলতে পারবেন? জি ভাই। এটা কোন দেশের পতাকা? কোন দেশ? হ্যাঁ এটা পতাকা প্লাস হচ্ছে এখানে আপনার ম্যাপও দেওয়া আছে। এটা হলো তো ফিলিস্তিন বোঝাবে। না না, ফিলিস্তিনের পতাকা এরকম না, ম্যাপ ওইরকম না। শিওর হয়ে বলেন? শিওর কি, আপনি কি শিওর? হ্যাঁ ইতালি। ইতালি শিওর আপনি? আচ্ছা ঠিক আছে ভাই, বলে ফেলছে যেমন, তো আপনার এই গিফট আপনার জন্য, ধন্যবাদ।
ইটালি না একটু শিওরাই বলেন আপনি কি শিওর নাকি অপশন দিব অন্য কাউকে পতাকাও দেওয়া আছে দশ সেকেন্ড সময় সো গাইস এটা ছিল আমার প্রথম ভিডিও আর ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভুল লক্ষ্য করা যাবে সুতরাং ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে দেখতে হবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে তোমার ইতালিয়ান বন্ধুর সাথে শেয়ার করে দাও।